কি সার গাছে স্প্রে করলে প্রচুর কুড়ি আসে জানেন? আজকে এমন একটি সারের বিষয়ে বলবো যেটা গাঁদা গাছে প্রয়োগ করতে পারলে দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি আসবে। এর পাশাপাশি ছোট গাছের দুটো গুরুত্বপূর্ণ কাজ করবে, যেটা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা এবং গাছের পোকা দমনও করবে এই সার। এজন্য গাছে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে, তাহলেই দেখবেন এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছে এই শীতের সিজনে। গাঁদা ফুলের চারা রোপণ করার পর আমরা কয়েকটি সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যেমন ছোট গাছের পাতা কুঁকড়ে যায়, পাশাপাশি এই কচি পাতাগুলো কিছু পোকা খেয়ে ফেলে। তো এর জন্য আজকে এমন একটি সারের বিষয়ে বলবো যেটা প্রয়োগ করলে এই সমস্যাগুলো পুরোপুরি দূর হবে, পাশাপাশি ছোট গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। এখানে আমি দুটো রাসায়নিক সার নিয়েছি, একটি হলো ম্যাগনেসিয়াম সালফেট এবং অপরটি হলো ইউরিয়া। তো বন্ধুরা, এই ম্যাগনেসিয়াম সালফেট গাছে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে, গাছের পাতা হলুদ হলে পুরোপুরি দূর করে এই সার। এছাড়াও ইউরিয়া নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে, এজন্য দুটোই মিক্স করে গাছে প্রয়োগ করতে হবে। তো এটা কিভাবে প্রয়োগ করবেন? এক লিটার জলের জন্য এক চা চামচ পরিমাণে এই ম্যাগনেসিয়াম সালফেট মিক্স করতে হবে, পাশাপাশি একই পরিমাণে এক লিটার জলের জন্য এক চা চামচ পরিমাণে ইউরিয়াও মিশিয়ে নেব। এই দুটো সার এভাবে একসঙ্গে মিশিয়ে গাছে প্রয়োগ করলে গাছের অনেক গুণাগুণ লক্ষ্য করা যায়, যেমন ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতা হলুদ হওয়া পুরোপুরি দূর করবে, পাশাপাশি গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হলে এটা দূর করতে পারে। এজন্য এই পোকামাকড়ের কারণে কিন্তু গাছে পাতা কুঁকড়ে যায়, তাই ম্যাগনেসিয়াম সালফেট এবং ইউরিয়া গাছে এভাবে স্প্রে করলে দেখবেন এই সমস্যাগুলো পুরোপুরি দূর হয়ে যাবে। তো কোন সময় প্রয়োগ করবেন? বিশেষ করে চারা লাগানোর 10 থেকে 15 দিন পর থেকেই সপ্তাহে একদিন করে গাছে এই সারটি স্প্রে করুন। এতে দেখবেন গাছের গ্রোথ দ্বিগুণ হবে এবং এর ফলে গাছের নতুন শাখা প্রশাখা বাইর হবে। তো গাছ ঝাঁকড়া করার একটি উপায় এই সার প্রয়োগ করা, এর জন্য ছোট গাছেই এই সারগুলো প্রয়োগ করুন, দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে গাছের গ্রোথ এরকম হয়ে আসবে। তো আমার এই গাছগুলোতে কিন্তু আমি ছোট থেকেই এই সারটি প্রয়োগ করেছিলাম, তার ফলেই এখন প্রচুর কুড়ি আসতে শুরু করেছে। এই সার আপনারা এভাবে জলে মিশিয়ে মাটির সাথে গাছেও স্প্রে করতে পারেন। তো দেখুন, আমি একদম মাটি ভিজিয়ে এই সারটি প্রয়োগ করেছিলাম কিছুদিন আগে, এর ফলেই কিন্তু এখন এই গাছগুলোতে প্রচুর কুড়ি আসতে শুরু করেছে। তো সপ্তাহে একদিন করে এই সারটি প্রয়োগ করুন, এতে কোনো রকম ক্ষতি হবে না। তবে মনে রাখবেন, গাছে ফুল থাকাকালীন এই সার প্রয়োগ করা যাবে না, এরকম কুড়ি আসার আগ মুহূর্ত সময়ে গাছে স্প্রে করুন সপ্তাহে একদিন করে। এতে গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা, গাছের পোকার আক্রমণ পুরোপুরি দূর হবে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে। গাছে স্প্রে করার পাশাপাশি এই সারটি আপনারা মাটিতেও প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, গাঁদা গাছ কিন্তু সামান্য পরিচর্যার মাধ্যমেই প্রচুর ফুল পাওয়া যায়, তো এজন্য মাটিতে আপনারা মিক্স খাবার অবশ্যই প্রয়োগ করবেন, এ বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো দেখুন, এই পদ্ধতিতে কিন্তু আমি এবছর গাঁদা গাছগুলোর থেকে প্রচুর ফুল পেতে শুরু করেছি। তো আগাম আমি এইগুলো গাছগুলো লাগিয়েছিলাম, এছাড়াও আপনারা এখন এই গাছগুলো লাগালে পরবর্তীতে এই পরিচর্যাগুলো অবশ্যই করে নেবেন, দেখবেন এরকম ফুল গাছ ভরে ফুটতে শুরু করবে। মনে রাখবেন, এই সার কিন্তু টবের মাটিতে দেওয়ার থেকে গাছে এভাবে স্প্রে করলেই তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।